আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সম্পাদকীয়তে। আমরা আসলে আজকে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ, তার পটভূমি, তার তাৎপর্য নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা প্রথমে একটু আমাদের সদ্য প্রয়াত যে রাজনীতিবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গতকাল তিনি প্রয়াত হয়েছেন, তার সম্পর্কে একটু শ্রদ্ধা জানাব। তো একটু সংক্ষেপে যদি আপনি আব্দুল জলিল। আপনাকে ধন্যবাদ জনাব। আব্দুল জলিল আমাদের প্রিয় নেতা ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশের একজন জাতীয় নেতা। ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে রাজনৈতিক জীবনেও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তিনি সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। বঙ্গবন্ধু জলিল ভাইকে ভীষণভাবে স্নেহ করতেন, আদর করতেন। আমি বঙ্গবন্ধুর পলিটিক্যাল স্ট্রেটেজি হিসেবে বঙ্গবন্ধুর কাছে থাকতাম, কাছে ছিলাম। আমি যখনই জলিল ভাইকে দেখতেন বুকে টেনে নিতেন, আদর করতেন। বঙ্গবন্ধু জলিল ভাইকে লন্ডন থেকে বাংলাদেশ এসে রাজনীতি করার কথা বলেছিলেন। জলিল ভাই ব্যারিস্টারি পড়তে গিয়েছিল 1969। বঙ্গবন্ধু যখন লন্ডনে যান তখন জলিল ভাইয়ের সাথে দেখা হয়, বলেছে দেশে আয়, এসে দেশের মানুষের জন্য কাজ কর। তিনি ফিরে এসেছিলেন এবং 70 নির্বাচনে নিজে মনোনয়ন না নিয়ে এই আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সারা নওগাঁ জেলায় বা রাজশাহী ডিভিশনে তিনি কাজ করেছেন। মুক্তিযুদ্ধে তিনি অন্যতম একজন সংগঠক ছিলেন এবং ঐতিহাসিক দায়িত্ব তিনি পালন করেছেন। সবচেয়ে বড় কথা যে 73 সনে তিনি এমপি হয়ে দেশ গঠনের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন এবং 1981 সনের সম্মেলনে তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হন। তার পরের সম্মেলনে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হন। তারপরে তিনি প্রেসিডিয়ামের সদস্য হন, পার্লামেন্টারি বোর্ডের সদস্য হন, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে তিনি ভীষণ পরিশ্রম করতেন এবং নিষ্ঠার সাথে তার উপরে অর্পিত দায়িত্ব তিনি পালন করেছিলেন। তিনি প্রতিটি জেলা সফর করতেন এবং প্রতিদিন সকাল এবং বিকাল দুবেলা আওয়ামী লীগ অফিসে যেতেন। এমনকি মফস্বল থেকে ফিরে এসে আওয়ামী লীগের অফিস স্পর্শ না করে তিনি বাসায় ফিরে আসতেন না। তিনি ছিলেন খুব সদালাপী এবং বিনয়ী, নিরহংকার। তার মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো দাম্ভিকতা ছিল না এবং সকল মানুষকে তিনি আপন করতে পারতেন। বিপদে আপদে সকলের পাশে তিনি দাঁড়াতেন। রাজ্জাক ভাই, তিনিও প্রয়াত, তাকে আমি স্মরণ করি। তিনি যখন গুরুতর অসুস্থ অবস্থায় কিং কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, মৃত্যুর শয্যায়, তখন তার টাকার প্রয়োজন ছিল। জলিল ভাইকে আমি যখন ফোন করেছিলাম, জলিল ভাই 2 কোটি টাকা ম্যানেজ করে দিয়েছিলেন রাজ্জাক ভাইয়ের চিকিৎসার জন্য। বন্ধু হিসাবে তিনি সত্যিকারের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন, নেতা হিসাবে একজন আদর্শবান নেতা ছিলেন। কিন্তু নানা কারণে তার মনের মধ্যে দুঃখ ছিল, কষ্ট ছিল, বেদনা ছিল। বিশেষ করে 9/11 পরে গ্রেপ্তার হয়ে তিনি শুধু মানসিক নির্যাতন ভোগ করেন নাই, তিনি শারীরিক নির্যাতনও ভোগ করেছিলেন এবং সেখানেই কিন্তু তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হন, যার জন্য প্যারোলে মুক্তি দিয়ে তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। যাই হোক, তিনি নির্বাচনে আবার এমপি নির্বাচিত হয়েছেন। পরবর্তীকালে তার একটা বিরাট কাজের পরিধি ছিল। তিনি 14 দলের একসময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে। সেই সময়টা ছিল জাতির জন্য ক্রান্তিকাল। সেই সময় তিনি আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে যথাযথ দায়িত্ব পালন করেছেন এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি তার আস্থা এবং বিশ্বাস ছিল অপরিসীম। এই 9/11 পরে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করলেন, নির্বাচনে এমপি হলেন। তারপরে তার যে বিরাট কর্মপদ্ধতিটা ছোট হয়ে গেল, তিনি শুধু নওগাঁয় যেতেন আর যে ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন, পরবর্তীকালে তার অবস্থানের কেন্দ্রবিন্দু হলো ব্যাংক এবং এই ব্যাংকের বিভিন্ন জেলায় যেতেন শাখা উদ্বোধন করতে, যেমন ভোলা গিয়েছিলেন, আমরা বিরাট অভ্যর্থনা দিয়েছিলাম, হাজার হাজার লোক হয়েছিল। তখন তিনি বলেছিলেন, রাজনীতি তো ভুলেই গিয়েছিলাম, তো ফায়েল আপনি আবার আমাকে রাজনীতি স্মরণ করিয়ে দিলেন।
যাই হোক, আমি তার আত্মার শান্তি কামনা করি। তিনি এ ধরনের মানুষের খুব অভাব, এই ধরনের প্রত্যেকটা আওয়ামী লীগ কর্মী, এবং তিনি যে মোবাইল টেলিফোন, যে কোনো লোক টেলিফোন করতো, সাধারণ থেকে শুরু করে বড় পর্যন্ত সকলকে তিনি সকলের টেলিফোন রিসিভ করতেন, সবার সাথে কথা বলতেন, রাগ করে কারোর সাথে কোনো সময় কথা বলতেন না। সেই জন্য যারা আমাদের রাজনীতির বিরোধী তাদের কাছে কিন্তু জলিল শেখ খুব প্রিয় ছিলেন। আমি তার আত্মার শান্তি কামনা করি। আমরা এই নিবেদিত প্রাণ রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা আজকে তুফাইল ভাই, আজকে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আমরা কথা বলবো। তার আগে প্রিয় দর্শক, আপনাদেরও জানিয়ে দিই যে আপনারা ইচ্ছে করলে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। আপনারা আমাদের টেলিফোন করতে পারেন, আমাদের নাম্বারগুলো হচ্ছে 9670059 এবং 9670060। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। তো আমি আলোচনা শুরু করার আগে একটু ব্যক্তিগত স্মৃতিচারণ করবো। তো ফাইল ভাই, আপনাকে কাছে পেয়ে আমার মনে আছে যে 1969 সালে সেই গণ অভ্যুত্থানে যখন আপনি নেতৃত্ব দিয়েছেন, আমি তখন ক্লাস 6 ছাত্র, ওয়েস্টার্ন হাই স্কুলে পড়তাম। 71 আমি ক্লাস 8 পড়তাম, 13 বছর বয়স ছিল আমার 71। সুতরাং 1969 আমি ক্লাস 6 পড়তাম, 11 বছর বয়স ছিল। আমি কিন্তু প্রত্যেক দিন স্কুলের পরে এসে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বটতলায় আপনার ভাষণ শুনতাম। আমার চোখে প্রথম আমি যার ভাষণ শুনেছি তিনি কিন্তু আপনি, এবং মন্ত্রমুগ্ধের মতো তখন শুনতাম। তো সেই আমার প্রিয় নেতা তোফায়েল আহমেদকে আজকে আমি কাছে পেয়েছি, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। তো আমরা আপনি আমরা জানি যে তখন সেই 71 সালের যে ঐতিহাসিক ভাষণটা বঙ্গবন্ধু দিয়েছেন, যেটাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর একটি, আপনি তার অত্যন্ত কাছ থেকে দেখেছেন, সেটা আপনি তার একজন সাক্ষী। একটু যদি বলেন যে সেই ভাষণের পটভূমিটা কীভাবে তৈরি হয়েছিল আমাদের দর্শকরা, আসলে আসলে প্রজন্মের দর্শকদের জন্য। আমি তোমাকে তুমি করেই বলি, অবশ্যই আমার অনেক ছোট, আমি ছোট ভাই, তুমি কামরুলেরও ছোট ভাই, কাজী কামরুল আমার খুব স্নেহভাজন। স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় বেদনাদায়ক, মধুর এই কারণে যে আমাদের ছাত্র জীবন ছিল আমাদের জন্য সোনালী দিন। সেই আমাদের ছাত্র জীবনে আমরা ছাত্র সমাজ যে ঐতিহ্য স্থাপন করেছিলাম, সেটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতির জনক যা বিশ্বাস করতেন তাই করতেন, যা বিশ্বাস করতেন তাই বলতেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তার সাথে আপোষ করতেন না। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর আমি কিন্তু খুব তরুণ বয়সে, মাত্র 29 বছর বয়সে একজন প্রতিমন্ত্রীর মর্যাদায় বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি হয়েছিলাম। বঙ্গবন্ধু 10 জানুয়ারি ফিরে এসে 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন, 14 জানুয়ারি আমাকে পলিটিক্যাল সেক্রেটারি টু দি প্রাইম মিনিস্টার করলেন। আমাকে ভীষণ আদর করতেন, আমি বঙ্গবন্ধুর কাছে ঋণী, এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বঙ্গবন্ধু বলতেন যে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর হৃদয় উপলব্ধি করেছি যে পাকিস্তান আমাদের জন্য হয় নাই, একদিন এই বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। এই লক্ষ্য সামনে নিয়ে তিনি 48 সনের 4 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠিত করেছিলেন, 49 সনের 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিলেন, ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, তারপরে মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছেন, 54-এর যুক্ত ফ্রন্টের নির্বাচনে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করে তরুণ বয়সে সেই প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন, আইবের মার্শাল্লয় তিনি সেই ব্যক্তি যাকে প্রথমেই 7 অক্টোবর সামরিক শাসন জারি করে 10 অক্টোবর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে বিভিন্ন মামলার আসামি করা হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধুর কণ্ঠকে স্তব্ধ করতে পারে নাই। তারপরে কারাগার থেকে মুক্তি পেলেন, আবার গ্রেপ্তার হলেন, আবার মুক্তি পেলেন। তারপরে 64 সনে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে 67 সনে তিনি জাতির সামনে বঙ্গবন্ধু 6 দফা দিলেন, এবং এই 6 দফা দেওয়ার পরে আমাদেরকে বলতেন সাক্ষ্য দিলাম, এই 6 দফার সোপান পেরিয়ে একদিন আমরা স্বাধীনতায় পৌঁছব। 1967 সনের 11 ফেব্রুয়ারি তিনি ঢাকা বিমানবন্দরে পাকিস্তান থেকে ফিরে এসে জাতির সামনে 11 দফা পেশ করলেন, লাহোরে একটি সর্বদলীয় সম্মেলনে এই 6 দফা পেশ করলেন, লাহোরে একটি সর্বদলীয় সম্মেলনে 6 দফা পেশ করেছিলেন, তারা গ্রহণ করে নাই, ঢাকা বিমানবন্দরে এসে 6 দফা দিলেন। তারপরে মার্চ মাসের 18, 19, 20 তিনি আওয়ামী লীগের সম্মেলনে যখন 6 দফা দেন তখন তিনি সাধারণ সম্পাদক ছিলেন, এবং
19 মার্চ তিনি আওয়ামী লীগের সভাপতি হয়ে একটি নীতি নির্ধারণী ভাষণ দিলেন। তারপরে 20 মার্চ পল্টন ময়দানে একটি ঐতিহাসিক ভাষণ দিয়ে জাতির সামনে 6 দফা দিলেন। এই 6 দফা নিয়ে তিনি সারা বাংলাদেশ সফর করেছেন এবং যেখানে গেছেন গ্রেপ্তার হয়েছেন, মুক্তি পেয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, মুক্তি পেয়েছেন, যশোর গেলেন, গ্রেপ্তার হলেন, মুক্তি পেলেন, সিলেট গেলেন, গ্রেপ্তার হলেন, মুক্তি পেলেন, ময়মনসিংহ গেলেন, গ্রেপ্তার হলেন, মুক্তি পেলেন, তারপরে সবশেষে নারায়ণগঞ্জে জনসভা করে 8ই মে যখন ধানমন্ডির 32 নম্বর আসলেন তখন বঙ্গবন্ধুকে ডিফেন্স অফ পাকিস্তান রুল ডিপিআর ডিপিআরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো এবং তারপরে 68 সনে বঙ্গবন্ধুকে 17ই জানুয়ারি গভীর রাতে মুক্তি দিয়ে 18ই জানুয়ারির প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে এই কারাগারের সামনে থেকে আবার তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হলো, যে মামলার নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব। 6 মাস উনি কোথায় ছিলেন, কেমন ছিলেন কেউ আমরা জানতাম না। আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। তারপরে যখন 19 জুন যখন বিচার শুরু হলো সেই 1968 সনের, তখন আমরা ছাত্র সমাজ ভাবতে শুরু করলাম যে একজন নেতা যখন কথা বলে তখন সারা বাংলার মানুষের কণ্ঠ উচ্চারিত হয়, এই কণ্ঠকে যদি স্তব্ধ করা হয় তাহলে বাংলার মানুষের কণ্ঠ চিরদিন স্তব্ধ হয়ে যাবে। কারণ আর কোনো নেতা নাই যিনি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারবেন। তফুল ভাই, আমরা আবার আসবো আমাদের আলোচনায়, আমাদের একটা বিরতিতে যেতে হবে। তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে টেলিফোনে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মনিরুজ্জামান, আমি মধ্যগড্ডা থেকে বলছিলাম। জি, তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে বঙ্গবন্ধু যে টাইটেলটা, এই টাইটেলটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোন সেক্টর থেকে, মানে কোন কিভাবে দেয়া হয়েছে বলা যায়, বিভাগ থেকে উনি প্রথম এই টাইটেলে সমৃদ্ধ হন? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা তোফাইল ভাইয়ের কাছে আসবো এই প্রশ্ন। আমাদের সাথে আছেন তোফাইল আহমেদ, আমাদের প্রিয় নেতা। তোফাইল ভাই, আমরা আলোচনা করছি কিন্তু তার আগে আরেকজন দর্শক ফোনে আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে বলছি, আলমগীর। জি, আমি বলছি তোফাইল সাহেবকে যে বঙ্গবন্ধুকে জাতির জনক বলে সবাই মানে নিচ্ছে, বিএনপি মানে না কেন? যেমন ভারতে মহাত্মা গান্ধীকে জাতির জনক মানে, ওকে, পাকিস্তানে মানে কায়দা আজমকে জাতির পিতা মানে, আমার দেশে কেন মানে না? ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে একজন দর্শক বলেছিলেন এর আগে যে নামে আমি আমি সেই উত্তরটি ছিল না আসলে। তারপরে যখন বিচার শুরু হলো, আমরা বিচার যখন প্রায় শেষ প্রান্তে, তখন আমরা বুঝে গেলাম যে বঙ্গবন্ধু সহ যারা রাষ্ট্র বনাম শেখ মুজিব অর্থাৎ তথাকথিত আগরতলা মামলার আসামি সকলকেই ফাঁসি দেওয়া হবে। তখন আমরা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলাম এবং ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 1969-এর 4ঠা জানুয়ারি জাতির সামনে ঐতিহাসিক 11 দফা কর্মসূচি পেশ করলাম, যেই এবং আন্দোলন শুরু হলো। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন 2 গ্রুপ, ছাত্রলীগ এবং জাতীয় ছাত্র ফেডারেশন, ডাকসুর ভিপি আমি এবং সাধারণ সম্পাদক নাজিম কামরান চৌধুরী, এই 10 জনের সমন্বয়ে সংগ্রাম পরিষদ গঠিত হলো। যেহেতু আমি ডাকসুর ভিপি, সেই জন্য আমাকে করা হলো সমন্বয়ক এবং মুখপাত্র অর্থাৎ কনভেনার, এবং আমি প্রতিটি সবার সভাপতিত্ব করতাম। আমি আমাদের এই 10 নেতার যে সিদ্ধান্ত সেটা আমার মাধ্যমেই প্রকাশিত হতো, জনসভায় বা সমাবেশে আমি সেটা প্রস্তাব আকারে পেশ করতাম। তো যাই হোক, 17ই জানুয়ারি আমরা আন্দোলন শুরু করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে। 20শে জানুয়ারি আছাদকে যখন হত্যা করা হলো, দাবানলের মতো আগুন জ্বলে উঠল। এবং ওই জনসভা থেকে, যে তুমি যে বলেছিলে আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তখন 20শে জানুয়ারি কোনো স্কুল ছিল না যে স্কুলের ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নাই, এবং সেখানে আমরা সেদিন বটতলায় দাঁড়িয়ে আমরা বক্তৃতা করতে পারি নাই, কলাভবনের ছাদে অর্থাৎ গাড়ি বারান্দার উপরে দাঁড়িয়ে বক্তৃতা করেছিলাম। যখন মিছিল বের করলাম, সেই মিছিল লক্ষ্য করে গুলি করে আমাদের পাশেই আসাদকে হত্যা করা হলো। আমরা আসাদের লাশ নিয়ে হাসপাতালে, মেডিকেল কলেজে যেতে যেতে আমাদের হাতের উপরে আসাদ শহীদ হলো। আসাদের জামা খুলে পতাকা তৈরি করে শহীদ মিনারে শপথ নিলাম, আসাদ তুমি চলে গেছো, আর কোনো দিন ফিরে আসবে না, কিন্তু আমরা এই রক্ত চেয়ে শপথ নিয়েছি, এই রক্ত আমরা বৃথা যেতে দেবো না। তারপরে মশালের নগরী, তারপরে মিছিলের নগরীতে রূপান্তরিত হলো ঢাকা। সেনাবাহিনী মোতায়েন করা হলো, তারা আমাদের মিছিলে বাধা দিয়ে উচ্চারণ করলো ড্যাঞ্জার ড্যাঞ্জার ডন ক্রস, কিন্তু তখন আমরা মৃত্যু কালিঙ্গন করে আমরা সেই
যে আমাদের যে মিছিল সেই মিছিলে নগরীতে রূপান্তরিত করেছি। এবং পরের দিন পল্টন ময়দানে 100,000 লোকের সমাবেশে আমরা 3 দিনের কর্মসূচি দিয়েছি। পল্টনে আসাদের গায়েবানে জানাজা হয়েছে, সেখানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমি ঘোষণা করলাম 22 তারিখ কালো ব্যাস কালো পতাকা ধারণ, 23 তারিখ মশাল মিছিল, 24 তারিখ সর্বাত্মক হরতাল পালিত হবে। 22 তারিখ প্রত্যেকটা মানুষ কালো ব্যাস ধারণ করেছে, প্রত্যেকটা গাড়িতে বাড়িতে কালো পতাকা উত্তোলিত হয়েছে। 23 ফেব্রুয়ারি মহানগর মশালের নগরীতে রূপান্তরিত হয়েছে এবং 24 জানুয়ারি 2টা পর্যন্ত হরতালে, হরতালের মধ্যে বিক্ষুব্ধ জনগণ যখন সচিবালয়ের সামনে আব্দুল গনি রোডে এক মন্ত্রীর বাড়ি আক্রমণ করলো, তখন গুলি করে মতিউর মকবুল রুস্তম আলমগীরকে হত্যা করা হলো। আবার আগুন জ্বলে উঠলো ঢাকা শহরে, দৈনিক পাকিস্তান মনি নিউজ পুড়িয়ে দিল, এনএ লস্কর পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য মুসলিম লীগ তার বাড়ি আক্রমণ করলো, বিচারপতির বাড়ি আক্রমণ করলো এবং বিক্ষুব্ধ জনগণ ঢাকার রাজপথে নেমে এলো, গণ অভ্যুত্থান হলো। এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা মতিউরের পকেটে কাগজ পেলাম, মা আমি মিছিল যাচ্ছি যদি ফিরে না আসি, মনে করো তোমার মতিউর বাংলার মানুষের জন্য জীবন দিয়ে গেল, ইতিমতিউর রহমান দশম শ্রেণী নবকুমার ইনস্টিটিউট। সেদিনের সেই স্মৃতি মানুষ পটে ভেসে ওঠে। তারপরে সান্ধ্য আইন, সান্ধ্য আইনের মধ্যে আমরা মতিউরের লাশ আমরা বাবা মায়ের কাছে পৌঁছে দিলাম। তার মা আমাকে জোরে জোরে বলেছিল, আমার ছেলে চলে গেছে, দুঃখ নাই, এই রক্ত যেন বৃথা না যায়। আমরা সেই রক্ত বৃথা দেই নাই। এই আসাদ মতিউর মকবুল রুস্তম আলমগীরের রক্তের সিঁড়ি বেয়ে 15 ফেব্রুয়ারি যখন সার্জেন্ট জহুরুল্লাহকে হত্যা করা হলো, 18 ফেব্রুয়ারি যখন ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তখন আবার সান্ধ্য আইন জারি হলো। সেই সান্ধ্য আইন ভঙ্গ করে আমরা যখন 21 ফেব্রুয়ারি পল্টনে জনসভা করে 24 ঘন্টা আলটিমেটাম দিলাম, তখন বাধ্য হয়ে আইব খান বঙ্গবন্ধুকে মুক্তি দিল। এর আগে 9 ফেব্রুয়ারি পল্টনে আমরা বিরাট জনসভা করেছি, তোমার হয়তো মনে থাকতে পারে, তুমি ছোট। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম, শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম মাগু তোমায় মুক্ত করব। ভাবতে কত ভালো লাগে, 1969-এর 22 ফেব্রুয়ারি প্রিয় নেতাকে আমরা কারাগার থেকে মুক্ত করেছি এবং 23 ফেব্রুয়ারি ওই যে আমার এক ভাই প্রশ্ন করেছে বঙ্গবন্ধু উপাধি, ওই 23 ফেব্রুয়ারি সরোরারদি উদ্যানে 10 লক্ষাধিক লোকের সমাবেশে আমাদের 4 ছাত্র সংগঠনের 4 জন, আমি সভাপতি, বঙ্গবন্ধু প্রধান অতিথি, এবং আমরা 4 জন বক্তৃতা করার পরে আমি সভাপতির ভাষণ বঙ্গবন্ধুর বক্তৃতার আগে করেছিলাম এবং বঙ্গবন্ধুকে আমি তুমি বলে সম্বোধন করে বক্তৃতা করে বলেছিলাম, প্রিয় নেতা, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে তুমি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তোমার জীবনকে তুমি উৎসর্গ করেছিলে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে তুমি মৃত্যুকে আলিঙ্গন করেছিলে, বাংলার মানুষ তোমার কাছে ঋণী, এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আজ কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে তোমাকে একটি উপাধি দিয়ে আমরা সেই ঋণের বোঝাটা হালকা করতে চাই। 10 লক্ষ লোককে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, হাত তুলে সম্মতি জানালো। তারপরে আমি ঘোষণা করলাম, যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই নেতাকে জাতির পক্ষ থেকে আজ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম 1969-এর 23 ফেব্রুয়ারি সরোরারদি উদ্যানে। তারপরে এই আকার মার্শাল দিল, আইয়ুব খানের পতন হলো, তারপরে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু বিজয়ী হলেন এবং যখন ক্ষমতা দিল না এবং মার্চ মাসের 1 তারিখে যখন এই আকারের মধ্যে অনেক আরও লম্বা কথা আছে, আমি তার মধ্যে গেলাম না, সকল মানুষই জানে, 1 মার্চ আমরা হোটেল পূর্বাণীতে, আমিও 27 বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হয়েছিলাম, বঙ্গবন্ধু আমাকে সদস্য করেছিলেন, আমাকে মনোনয়ন দিয়েছিলেন, আমি ভাবতে পারি নাই, স্বপ্ন দেখি নাই, কল্পনাও করি নাই, কিন্তু তিনি করেছেন। তারপরে 1 মার্চ আমরা যখন হোটেল পূর্বাণীতে আমরা প্রাদেশিক পরিষদের সদস্য, পাকিস্তান জাতীয় পরিষদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু মিটিং করছেন, সেই সময় আকস্মিকভাবে এই আকান ঘোষণা করলো যে দেশের রাজনৈতিক অচল অবস্থা চলছে, সুতরাং এই অবস্থায় দেশের জাতীয় পরিষদ অধিবেশন আমি আহ্বান করতে পারি না, 3 তারিখের অধিবেশন স্থগিত ঘোষণা করলাম। দাবানলের মতো আগুন জ্বলে উঠল, মানুষ রাজপথে নেমে এলো, পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিল, তারপরে খেলা হচ্ছিল, হ্যাঁ, ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেল এবং আমরা যে 60-এর দশকে স্লোগান দিয়েছিলাম, জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পাঞ্জাব না বাংলা, পিন্ডি না ঢাকা, 69-এর স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা, এইসব স্লোগানে মুখরিত হলো। তারপরে সেই দিন বঙ্গবন্ধু পূর্বাণী হোটেলে দাঁড়িয়ে বক্তৃতায় বলেছিলেন, কোনো কিছু আমি বিনা প্রতিবাদে যেতে দেবো না, আমাদেরকে পল্টনে পাঠালেন, আমরা বক্তৃতা করলাম। তারপরে 2 থেকে 6 তারিখ পর্যন্ত হরতাল, সেই হরতাল পালিত হলো, 2 তারিখে পতাকা উত্তোলিত হলো, 3 তারিখে ইশতেহার পাঠ করা হলো এবং 7 মার্চ আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু
23 বছর যে আওয়ামী লীগকে তিনি গড়ে তুলেছিলেন স্বাধীনতার জন্য, সারা বাংলাদেশে যে আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করেছিলেন, যে স্বপ্ন তিনি বুকে ধারণ করে রাজনীতি করেছেন, কারাগারে গিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, সেই তার জীবনের শ্রেষ্ঠ দিন এই 7ই মার্চ সরাড উদ্যানে তিনি ঠিক 3:20 মঞ্চে আসলেন। আমরা মঞ্চে চারপাশে আমরা স্লোগান তুলেছি, আমি স্লোগান দিয়েছি, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। এবং যখন বঙ্গবন্ধুর নাম ঘোষণা করা হলো তখন সেই সে কী অবস্থা, সেদিনের জনসভা ছিল একটা জনসমুদ্র, সেই জনসমুদ্রে দাঁড়িয়ে 19 মিনিট তিনি বক্তৃতা করলেন। যখন আহ্বান করলেন, ভাইয়েরা আমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি, তারপরে যে একটি বক্তৃতা মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনেছে, এই বক্তৃতা কেউ আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের সাথে তুলনা করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এর থেকে সুচিন্তিত, এর থেকে মানে একটা ঐতিহাসিক ভাষণ পৃথিবীতে আর হয় নাই। কারণ এই একটি ভাষণের মধ্যে দিয়ে তিনি বাঙালি জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন। দিনটি ছিল বঙ্গবন্ধুর জন্য খুব কঠিন। এবং ওই যে আমার আরেক ভাই যে প্রশ্ন করেছে জাতির জনক, উনি তো জাতির জনক, এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করে, কিন্তু যারা ছোট ছোট মন ছোট দিল তারা অবজ্ঞা করতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না। যতদিনই বাংলাদেশ থাকবে, বাংলার মাটি থাকবে, বাংলার মানুষ থাকবে, ততদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের সেই শ্রেষ্ঠ নেতা জাতির জনক বঙ্গবন্ধুর নাম জাতির পিতা হিসেবে চিরদিন অক্ষয় এবং অমর হয়ে বাংলার মানুষের হৃদয় বিরাজ করবে। ধন্যবাদ তোফল ভাই, আমরা আবার ফিরে আসবো। আমি বলতে চাই যে আমারও সৌভাগ্য হয়েছিল সেই 13 বছর বয়সে সরাসরি বঙ্গবন্ধুর ভাষণ, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ শোনার। আমরা একটা বিরতিতে যাবো, তার আগে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি কামরুজ্জামান লাভলু, নাটোরের লালপুর থেকে। জি বলুন। জলিল ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে মৃত্যু দিনে শহীদ মমতাজউদ্দিনের কথা মনে পড়ছে, যার খুব আদরের ছিলেন, তোফাজ ভাইয়ের খুব আদরের ছিলেন। আমি তোফাজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে 14 দল যে গঠিত হয়েছে, সেই সমস্ত 14 দলের আওয়ামী লীগ বাদে 13টি দল যে জয় বাংলা স্লোগান দেয় না, তারা কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? ধন্যবাদ। আসলে নানা দিক থেকেই 7ই মার্চের ভাষণ তাৎপর্যপূর্ণ, এবং বঙ্গবন্ধু খুব বিচক্ষণ নেতা ছিলেন, তিনি বুদ্ধিমত্তার সাথে বক্তৃতা করেছেন। কারণ একদিকে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, অপরদিকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা আখ্যায়িত হননি। কারণ তিনি 4টি শর্ত আরোপ করে দিয়েছেন, সেনাবাহিনী ব্যারাকে নিয়ে যাওয়া, সামরিক আইন প্রত্যাহার করো, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করো, যাদেরকে হত্যা করা হয়েছে বিচার বিভাগ তদন্ত করো। এটা বলে আবার বললেন যে ঘরে ঘরে দুর্গ তোলো, দুর্গ গড়ে তোলো, রাস্তাঘাট বন্ধ করে দাও, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ স্বাধীনতা ঘোষণা করলেন। যার জন্য সেদিন ক্যান্টনমেন্ট কিন্তু তৈরি ছিল, যে যদি বঙ্গবন্ধু আরে বলতেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন, তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, কিন্তু বিচ্ছিন্নতাবাদী তিনি হলেন না, তাকে আখ্যায়িত করতে পারল না। যার জন্য এই একান পরবর্তীকালে আসলো, অসহযোগ আন্দোলন হলো, আমরা নির্দেশ পেলাম একটা একটা পরিপূর্ণ ভাষণ, কীভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হবে, কীভাবে আমরা হাতিয়ে তুলে যুদ্ধ করব, কীভাবে আমরা পাকিস্তানের সেনাবাহিনীকে পরাজিত করব, তার সমস্ত কিছু এই বক্তৃতার মধ্যে তিনি বলে গেছেন। এবং বলেছেন আমি যদি হুকুম দেবার নাও পারি, যার জন্য 25 মার্চ আমাদেরকে বিদায় করে আমরা যখন তাকে বললাম বঙ্গবন্ধুকে, আপনি বলে আমি তো আমার জীবন তো আর সার্থক, আমি যা চেয়েছি আমার জীবন আমি তাই পেয়েছি, আজ একটি হরতাল পালিত হয়েছে, আজ বাংলার ভাগ্য নিয়ত বাঙালি, আমি যা বলি মানুষ তা করে, আমাকে যদি ওরা হত্যা করে ওদের লাভ হবে না, আমাকে হত্যার পরে দেখবে আমার মুখে হাসি, কারণ আমার জীবন তৃপ্ত। তারপরে যখন গণহত্যা শুরু করলো, 26-26 মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করলো, এবং 9 মাস আমরা যুদ্ধ করে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী, জেলের সামনে সেলের সামনে কবর করে দাঁড় করানো হয়েছিল, প্রধানমন্ত্রিত্ব কবর, তিনি প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে কবরকে বেছে নিয়েছিলেন, সেই নেতার নেতৃত্বে 9 মাস যুদ্ধ করে 16ই ডিসেম্বর হানাদার মুক্ত করে শপথ নিলাম মাগত্যময় মুক্ত করব, সেই বাংলা মাকে আমরা স্বাধীন করেছি। এবং 10ই জানুয়ারি ফিরে আসার পরে আমরা স্বাধীনতার পূর্ণতা লাভ করেছি, এবং সেই বিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু যখন গড়ার চেষ্টা করেছেন তখন
ষড়যন্ত্রকারীরা পাকিস্তানের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে কিন্তু আমি অবাক, আজকে সাতই মার্চ, বিএনপি বিনা কারণে বিনা প্রয়োজনে এই সাতই মার্চে হরতাল দিয়েছে। এতে এদের মানসিকতা বোঝা যায়, কারণ এই সেই সাতই মার্চ যে সাতই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এটা বিএনপির নেতৃত্বের কাছে আজকে পছন্দ না। কারণ একজন স্বৈর শাসক, একজন না স্বৈর শাসকরাই বাংলাদেশকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। তারা সংবিধান পরিবর্তন করেছে, তারা আজকে এই যে খালেদা জিয়া বলেছেন গণহত্যা, গণহত্যার সংজ্ঞা তিনি জানেন না। একত্তরে গণহত্যা হয়েছিল, নিরীহ নিরাপরাধ মানুষকে যদি হত্যা করে সেটাকে বলে গণহত্যা। এবং জিয়াউর রহমান যখন ক্ষমতায় তখন হাজার হাজার সেনাবাহিনীর কর্মকর্তাকে বিনা দোষে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, সেটাকে বলে গণহত্যা। এবং 21 আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, সেটাকে বলে গণহত্যা। তারপরে জিয়াউর রহমানকে যে হত্যার নামে ফাঁসি হয় নাই, আজকে একটা মানবতা বিরোধী স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী তাদের বিচারের কাজ চলছে, সেই বিচারে কারোর যাবজ্জীবন হয়েছে, কারোর ফাঁসি হয়েছে। সেই জন্য খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে এসে 1 মার্চকে বেছে নিলেন, সেই 1 মার্চ 71 বেছে নিয়ে তিনি স্বাধীনতার বিরুদ্ধে তিনি কথা বললেন এবং জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি হরতাল দিলেন। এবং আজকে 7 মার্চে হরতাল দিয়ে তিনি জাতিকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন, জাতি কলঙ্কিত হয় নাই, তার আসল চেহারা বেরিয়ে গেছে, তিনি যে কি মানুষ সেটা বুঝতে পেরেছে। আমি আজকে ধন্যবাদ জানাই তরুণ প্রজন্ম, আজকে সেই সরোয়ার দুদ্দান, যে সরোয়ার দুদ্দানে 69-এ 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আমরা বঙ্গবন্ধুবাদে দিয়েছিলাম, যে সরোয়ার দুদ্দানে 3রা জানুয়ারি 70-এ 3রা জানুয়ারি 71 নির্বাচনের পরে বঙ্গবন্ধু শপথ নিয়েছিলেন, ছয়দফাজ আমার না, ছয়দফাজ আওয়ামী লীগের না, বাংলার জনগণের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে, কেউ যদি ছয়দফার সাথে বেইমানি করে তাকে যন্ত কাপড় দেওয়া হবে, এই সেই সরোয়ার দুদ্দান যেখানে 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, এই সেই সরোয়ার দুদ্দান যেখানে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল, এই সেই সরোয়ার দুদ্দান যেখানে 10 জনের ফিরে এসে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, সেই সরোয়ার দুদ্দানে আজকে তরুণ প্রজন্ম আবার জাতিকে ঐক্যবদ্ধ করেছে। যারা এই তরুণ প্রজন্মকে সমালোচনা করে যে তারা পতাকা উঠার কথা বলার কে, তারা এই মোমবাতি জ্বালাবার কথা বলার কে, 1969-এ আমরা কোনো প্রশাসন ছিল না, 1969-এ আমরা ছাত্ররা যা বলতাম মানুষ তা করত। আমরা বলেছি পাকিস্তানের জাতীয় সদস্যকে পদত্যাগ করেন, তারা পদত্যাগ করেছে। আমরা বলেছি পাকিস্তানের তমগা প্রত্যাহার করুন, তারা তমগা প্রত্যাহার করেছে। আমরা বলেছি কালো পতাকা উত্তোলন করুন, তারা কালো পতাকা উত্তোলন করেছে। আমরা বলেছি মশাল মিছিল করে মশাল নগরীতে রূপান্তর করুন, তারা করেছে। সুতরাং তরুণ প্রজন্ম আজকে জেগে উঠেছে, সত্যিকারের বাংলাদেশ ইতিহাস তারা জানতে পেরেছে, যার জন্য সেই 71-এর স্লোগান, ওই যে একজনের প্রশ্ন করেছে যে 14 দল অন্যরা জয় বাংলা স্লোগান দেয় না, তারাও আজকে জয় বাংলা দিতে শুরু করেছে। কারণ এই জয় বাংলা স্লোগান দিয়েই মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে। বলেছিল বলো পাকিস্তান জিন্দাবাদ, বলেছে জয় বাংলা, বলো পাকিস্তান জিন্দাবাদ, বলেছে জয় বাংলা, বলো পাকিস্তান জিন্দাবাদ, বলেছে জয় বাংলা, তারপরে শহীদ হয়েছে। সেই বাংলাদেশে আজকে তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আমি বিশ্বাস করি যারা স্বাধীনতার চেতনা মূল্যবোধ বুকে ধারণ করে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই, সে বাঙালি জাতিকে আবার পেছনের দিকে ফিরিয়ে নিতে পারে। আমি একটা ছোট্ট প্রশ্ন করবো শুধু তোফেল ভাই, সেটা হচ্ছে যে এই যে হিন্দু বৌদ্ধ সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে, আমরা দেখেছি 2001 সালেও একই কাণ্ড ঘটিয়েছিল, 1992 সালে যখন বাবরি মসজিদ আক্রমণ হয়েছিল তখন বিএনপি আমার ফোলা সহ সব জায়গায় তছনছ করেছিল হিন্দুদের বাড়িঘর মন্দির। দেখেন বেগম খালেদা জিয়ার স্টেটমেন্ট দেন, তিনি সাফ হয়ে কামরান। আমি যেটা বলতে চাচ্ছি তোফেল ভাই, 2001 সালে যেটা হয়েছিল যে নারকীয় কাণ্ড তারা ঘটিয়েছিল, সেটার একটা তদন্ত হচ্ছিল, আমরা সরকার আশ্বস্ত করেছিল সেটার বিচার হবে যারা দায়ী, কিন্তু সেই বিচারটি কিন্তু আমরা এখনো শুরু হতে দেখলাম না। এইভাবে এই যে বিচারটি হলো না বলেই কি আজকে আবারও এরা সাহস পাচ্ছে? আমি আমি মনে করি যে একটা সময় এসেছে, আমি এই সময় টেলিভিশনের মাধ্যমে আমি আমার দেশবাসীর প্রতি আমার আমার শ্রদ্ধেয় দেশবাসী আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরাই তো তারা যারা একদিন গর্জে উঠে আইয়ুবকে বিতাড়িত করেছিলাম, আমরাই তো তারা যারা হাতিয়ার তুলনের যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, আমরাই তো তারা যারা জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলাম। আজকেও সময় এসেছে, যারা হিন্দু তারা কি একবার ভাবে না বাংলাদেশে যত মুসলমান আছে তার থেকে বেশি মুসলমান ভারতে আছে? আজকে এটার এটারও তো একটা প্রতিক্রিয়া হতে পারে, সে আমি সেই লাইনে আমি যাচ্ছি না। সুতরাং সকলেরই সতর্ক হওয়া উচিত, এবং
যারা আমরা যদিও সংখ্যালঘু বলি না, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলেই বাঙালি, যারা এখানে এই মন্দির আক্রমণ করে হিন্দুদের বাড়িঘর আক্রমণ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ এটা করে কারো কোনো মঙ্গল হবে। ধন্যবাদ তোফেল ভাই, আজকে আপনার কাছ থেকে আমরা অনেক কথা শুনতে পারলাম, আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামী রোববার আবার দেখা হবে রাত 10:10 অন্য কোনো বিষয় নিয়ে।